তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। দুই বাংলায় তুফানের ঝড়, ইয়েস তুফানের ট্রেলারের ঝড়। দুই বাংলার কন্টেন্ট ক্রিয়েটর থেকে দর্শক সবারে মুখে মুখে একটাই কথা, তুফান মানুষ নয়, শয়তানও নয়, তুফান যা হতে চেয়েছে তাই হয়েছে। হ্যাঁ, ফেসবুকে পপুলার নাও ইতিমধ্যে তুফান ট্রেলার, ইউটিউবেও ভাইরাল, প্রত্যেকটা চ্যানেল এবং পেজে হিউজ ভিউ আসছে তুফানি ঝড়ের। তুফান মুভির ট্রেলারে সাকিব একজন গ্যাংস্টার, যার বয়স 15 থাকার সময়ে তার বাবাকে গুন্ডার দল মার্ডার করে। তখনই সাকিব খান তার বাবার প্রতিশোধ নেন। তারপর থেকেই তাদের এলাকার লোকদের মুখে একটাই কথা ছিল, সাকিব খান বড় হয়ে বড় গ্যাংস্টার হবে। আর হ্যাঁ, বড় হয়ে সে তাই হয়। ট্রেলার দেখে মনে হচ্ছে সাকিবের ক্যারেক্টারে কেন জানি একটা রহস্য রয়েছে। নাবিলার সঙ্গে যেই সাকিব খানকে দেখা যায় সেই লুকটা ছিল সিম্পল, তার হেয়ার কাট ছিল ছোট, কিন্তু তার লং হেয়ারের লুকের সময় মিমিকে দেখা যাচ্ছে। সেই দুই লুকের সময়ের মধ্যে তেমন পার্থক্য দেখা যাচ্ছে না, দেখা যাক মুক্তির পর কি হয়। তবে হ্যাঁ, এটা মানতেই হয়, বাংলা ইন্ডাস্ট্রিতে এমন ট্রেলার কাট খুঁজে পাওয়া যায় না। ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিজিএম, কালার গ্রেডিং সব ছিল তছনছ। সাকিব মিমির রসায়ন ছিল দারুণ, সাথে নাবিলার সঙ্গে সাকিবের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ছাপ পাওয়া গেছে এই ট্রেলারে। এখন পর্যন্ত যত রিভিউ লক্ষ্য করলাম সব রিভিউ পজিটিভ, তাই চিন্তার কোনো বিষয় নেই, তুফান ঝড় সত্যি আসবে, পর্দা কাঁপাবে। আগামী 17 জুন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ এবং 28 জুন ইন্টারন্যাশনালি রিলিজ হবে তুফান সিনেমা। তো ভিউয়ার্স, তুফানের ট্রেলার আপনার কাছে কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।